Assalamualaikum, PS Kitchen Diary থেকে আমি প্রিয়াঙ্কা সুমাইয়া। আমি আজ আপনাদের বুটের ডালের বরফি করে দেখাবো। প্রথমে আমি এখানে বুটের ডাল ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা ফ্রাই প্যানে আমি কিছু ঘি দিয়ে দিচ্ছি। এরপর বুটের ডালের পেস্টটা এতে দিয়ে দিব, কয়েকটা তেজপাতা দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যার মতো দিতে পারেন, ভালোভাবে নাড়তে হবে। এটা অনবরত নাড়তেই হয়। চুলার আঁচটা মিডিয়াম করে অনবরত নাড়তে হবে। হয়ে গেছে, এখন আমি একটা ট্রেতে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা সমস্ত ট্রেতে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন বুটের ডালের হালুয়াটা আমি ট্রেতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সমান করে ছড়িয়ে দেব। এভাবে চেপে চেপে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটা ভালোভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার বুটের ডালের বরফি। এবার পরিবেশনের পালা।